আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার নাম রাফায়েতুল কবির। আমি আপনাদের জন্য ট্রাভেল, ট্যুরিজম, ভিসা এবং ইমিগ্রেশনের বিভিন্ন নিউজ নিয়ে প্রত্যেক সপ্তাহে ভিডিও বানিয়ে থাকি। আজকে যে চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা অলরেডি বোর্ডে লেখা দেখে বুঝে গেছেন, সেটা হচ্ছে আপনাদের বহু লাকাঙ্ক্ষিত দেশ মাল্টা স্টুডেন্ট ভিসা। আপনারা অনেকেই মনে করবেন যে মাল্টাতে তো মানুষে ওয়ার্ক পারমিট ভিসায় যায়, মানে যখন দিল্লিতে এমবেসি ছিল তখন তো প্রচুর মানুষ আপনারা দিল্লিতে গিয়ে এক দেড় মাস থেকে দুই মাস থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছেন, পায়ের জুতার তলা একদম নষ্ট করে আসছেন। তাহলে মাল্টা স্টুডেন্ট ভিসা কবে থেকে দেওয়া শুরু করলো? জি হে ভাই ও বোনেরা, আপনারা উপর একটা লিঙ্ক আছে দিয়ে দিলাম, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এক মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই বাংলাদেশের ঢাকাতে মাল্টার এমবেসি আসছে, এবং সেটাই সত্যি হয়েছে। মাল্টা দূতাবাসের কাজ অলরেডি প্রায় শেষের পথে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই তারা বাংলাদেশে ফাইল দেওয়া শুরু করবে, মাল্টার ভিসার ফাইল। ওয়ার্ক পারমিট ভিসা তো আছে, পাশাপাশি মাল্টাতে তারা প্রচুর সংখ্যক স্টুডেন্ট নিবে। আরে ভাই, ইংল্যান্ড যে পরিমাণ স্টুডেন্ট গত দুই বছরে নিয়েছে, মাল্টা কি দোষ করলো বা পর্তুগাল কি দোষ করলো? তারা ইংল্যান্ডের দেখা দেখি এখন পলিসি বুঝে গেছে, তারা বাংলাদেশকে টার্গেট করছে, এখান থেকে তাদের স্টুডেন্ট নিতে হবে। তো আপনি কেন এই সুযোগটা মিস করবেন ঘরে বসে হেলায় ফেলায়? তো আজকে আমরা আলোচনা করব এই মাল্টা স্টুডেন্ট ভিসাটা বেসিক্যালি কারা কারা পাবে, মানে কাদের জন্য প্রযোজ্য, এবং কি কি ডকুমেন্ট লাগবে, এবং কত টাকা আনুমানিক খরচ হতে পারে। যদি মনে করেন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য, তাহলে অনুরোধ করছি বাকি ভিডিওটা একদম স্কিপ না করে একটানা দেখার জন্য, এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নাম্বার ওয়ান যে ডকুমেন্টটা, যেটা না হলেই না, সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনাদের পাসপোর্ট। আপনাদের পাসপোর্ট যার মেয়াদ আছে ন্যূনতম কি 6 মাস, 6 মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট, এটা হচ্ছে নাম্বার ওয়ান জিনিস। নাম্বার দুই হচ্ছে আপনাদের রঙিন পাসপোর্ট সাইজ ছবি, পিপি সাইজ ছবি কয় কপি, এটা হচ্ছে 4 কপি। এখন আপনারা যারা ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স পড়ার জন্য যাচ্ছেন, তাদের কি লাগবে? এইচএসসি সার্টিফিকেট, আসেন এইচএসসি সার্টিফিকেট, ওকে, এইচএসসি সার্টিফিকেট লাগবে। এখন আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন বা বাংলাদেশে ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কি যেতে পারবেন না? অবশ্যই পারবেন, মাস্টার্স করার জন্য যাবেন অথবা ডিপ্লোমা কোর্স করার জন্য কিন্তু যেতে পারেন। তাহলে কি লাগবে আপনাদের? আপনাদের অনার্সের সার্টিফিকেট লাগবে, অনার্সের সার্টিফিকেট লাগবে, মার্কশিটও লাগবে, এইচএসসিরও মার্কশিট লাগবে এবং অনার্সেরও মার্কশিট লাগবে। এখন একটা জিনিস আপনারা প্রশ্ন করতে পারেন যে রাফায়েত ভাই, আমি তো অনার্স বা মাস্টার্স করার পরে আপনার একটা, আমার একটা গ্যাপ আছে, অনার্স মাস্টার্স করার পরে আমার একটা লম্বা সময় গ্যাপ আছে, আমি তখন আমি চাকরি করেছি বা কোনো ব্যবসা ট্যাবসা করি। মনে রাখবেন সর্বোচ্চ এই উভয় ক্ষেত্রে সর্বোচ্চ আমরা 4 বছর পর্যন্ত গ্যাপ অ্যালাউড, 4 বছর পর্যন্ত আপনারা গ্যাপ অ্যালাউড, অর্থাৎ এই সময়টাতে আপনাদের রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। যদি রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি মনে করবেন আপনি মাল্টা যাওয়ার জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন। রেজাল্ট কী লাগবে, এটা বড় প্রশ্ন হতে পারে। মনে রাখবেন এইচএসসি যারা পাশ করেছেন, যারা অনার্স করতে যাবেন, তাদের ক্ষেত্রে রেজাল্ট লাগবে 3.5 সিজিপিএ। আর যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স করার জন্য যাবেন বা ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা কোর্স, তাদের জন্য লাগবে 2.70, এর নিচে হলে কিন্তু হবে না, এটা অথবা এটার উপরে, আর এদিকে 3.5 সিজিপিএ এইচএসসিতে অথবা তার উপরে লাগবে। এখন এই সিজিপিএটা যাদের আছে অনার্সে বা 3.5 যাদের এইচএসসিতে আছে, তারা কিন্তু প্রাথমিকভাবে বিবেচিত। আরও অনেকগুলো কন্ডিশন আছে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। নাম্বার 5, ইউকেতে যারা যেতে চাইছিলেন আগে বা ইউকেতে যারা যাচ্ছেন বা যাওয়ার জন্য ফাইল রেডি করছেন, আপনারা জানেন যে একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় ইউকের জন্য অনার্স এবং মাস্টার্সের জন্য, কিন্তু 25 থেকে 30 লক্ষ টাকা ব্যাংকে আপনাদের দেখাইতে হবে। আপনারা জানেন মাল্টার জন্য ভাই এত লাগবে না, বাংলাদেশের যে কোনো ব্যাংকে মাত্র 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাইলেই হবে, সেটা এফডিআর ফর্মেটেও হতে পারে অথবা সেভিংস ফর্মেটেও হতে পারে, এফডি অথবা সেভিংস। আপনার নিজের অ্যাকাউন্ট কি হইতে হবে না ভাই, আপনাদের নিজের অ্যাকাউন্ট লাগবে না, আপনার যার উপর ডিপেন্ডেন্ট মানে বাবা মার অ্যাকাউন্ট হলেও কিন্তু চলবে। ইউরোপের কিছু কিছু দেশে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, আবার কিছু কিছু দেশে লাগে না। মাল্টাতে যারা যাবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে হচ্ছে পিসিসি, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা লাগবেই, মনে রাখবেন। নাম্বার 7, আপনার এটা ভুলে গেলে চলবে না, স্টুডেন্ট ফিস।
আপনারা যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সেটা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়, মালতাতে সরকারি হোক বা বেসরকারি হোক সব বিশ্ববিদ্যালয় কিন্তু যারা লোকাল মালটার লোকজন ওদের জন্য অলমোস্ট ফ্রি, কিন্তু আপনার জন্য তারা কিন্তু অনেক একটা হাই চার্জ নিবে। কিন্তু এই চার্জটা কি আসলে হাই তুলনামূলকভাবে? না ভাই ও বোনেরা, এই চার্জটা খুবই কম। ওদের সেমিস্টার ফি আপনি মাত্র বাংলাদেশ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা, এই 5 থেকে 6 লাখ টাকা মালটার যে ইউনিভার্সিটি বা কলেজে আপনারা ভর্তি হতে চান তাদের যে অ্যাকাউন্ট আছে বাংলাদেশের যে কোনো ব্যাংকে গিয়ে বলবেন স্টুডেন্ট ফাইল ওপেন করতে চাই, সেই ব্যাংক আপনাকে ওপেন করে দিবে, সেখান থেকে আপনি বাংলা টাকা জমা দিবেন, ওই ব্যাংক তখন আপনাকে মালটার সেই বিশ্ববিদ্যালয় বা কলেজের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দিবে। টাকাটা পাঠানোর পরের দিন আপনাকে একটা মেসেজ দিবে, ইউনিভার্সিটি টাকাটা পাইছে একটা মেসেজ, সেই মেসেজগুলোর কাগজগুলো সহ এবং এই ডকুমেন্টগুলো সবগুলো সহ যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনার ফাইলটাকে তখন সাজায়া সেই বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাইলে তারা 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনাকে তারা অফার লেটার, যেটাকে আমরা বলি কাস্ট লেটার, এটা পাঠিয়ে দিবে। অফার লেটার পাঠিয়ে দিল, অফার লেটার পাওয়া মানেই কিন্তু মোটামুটি আপনারা নিশ্চিতভাবে থাকেন যে আপনাদের ভিসা একদম 90% নিশ্চিত, 100% বলি না কখনো, কারণ অনেকে ভিসা পায়া এয়ারপোর্ট থেকেও ফেরত আসে, আমি 100% বলবো কেন, তাই না? এই লেটার পাঠানোর পরবর্তীতে এই লেটার পাওয়ার পরে আপনাদের কাজটা কি? এটা পাওয়ার পরে যখন আমরা আপনাকে ফাইল সাজায় দিব, যখন আপনারা রেডি হতে থাকবেন আপনার ভিসার জন্য, আপনাদের আরও কিছু আনুষঙ্গিক ডকুমেন্ট লাগবে, আমি এক কথায় বলে দিচ্ছি। নাম্বার নয় ডকুমেন্ট হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্স, আপনাদের মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির নাম, ইন্স্যুরেন্স করায় নেবেন আপনাদের মেডিকেল, এটা খরচ যাবে সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাদের মেডিকেল টেস্ট লাগবে, একটা ভালো রিপোর্ট তো লাগবে যেখানে পড়তে যাচ্ছেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সব কোম্পানিগুলো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা গেলে কিন্তু তারা একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিছু মেডিকেল টেস্ট করাবে, ওটা রিপোর্টটাও তারা ডাইরেক্ট এমবিসিতে জমা দিয়ে দিবে, সেটার ফি হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা, ঠিক আছে? তো এইসব কিছু আপনারা করলেন, একটা প্রশ্ন যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন মনের মধ্যে হয়তো খসখস করতেছে যে রাফায়েত ভাই এত কিছু বলে ফেললো 10-12টা আইটেম, আসল জিনিসই বললো না, মানে IELTS কি লাগবে না বা ইংলিশের যে কোর্সগুলা OITC লাগবে না? ভাই এইটাই তো হচ্ছে চমক, এতক্ষণ ধরে এই চমকটাই রেখেছি আমি, IELTS ছাড়া কোনো IELTS লাগবে না, লিখে দিলাম নো IELTS। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, কোনো ধরনের IELTS আপনাদের মালতা স্টুডেন্ট ভিসার জন্য লাগবে না, সেখানে গিয়ে একটা ইংলিশ কোর্স করে ফেলাবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মালতাতে ম্যাক্সিমামই কিন্তু তারা লোকাল ল্যাঙ্গুয়েজে করায় না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে করায়, আর গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইংরেজি এবং মালটা লোকাল ল্যাঙ্গুয়েজ মিলাই আপনাকে কোর্সগুলো করায়, সো IELTS লাগবে না। সো আপনারা যারা মনে করেন এই জিনিসগুলো অলরেডি আপনাদের অলরেডি হাতে আছে, এই রেজাল্টগুলো আছে, ব্যাংকে এই ব্যালেন্সগুলো আছে, তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন আমাদের সাথে সিলেটের জিন্দাবাজারে গ্যালেরিয়া শপিং কমপ্লেক্সের লিফটের 7তলায় FTC স্টাডি অ্যাব্রোড। ভালো থাকবেন সবাই, আজকের মতো ভিডিওটি শেষ করছি, আমি রাফায়েত আপনাদেরকে স্কিপ বিদায় নিচ্ছি, কিন্তু এ বিদায় শেষ বিদায় নয়, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, সেদিন অবশ্যই থাকবে নতুন কোনো দেশ নিয়ে করা চমকপ্রদ সব ভিডিও আপনারই জন্য। আসসালামু আলাইকুম।